সরকারি চাকরিতে আবেদনের ফি কমানোর দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার মতে, বিভিন্ন সরকারি চাকরিতে এন্ট্রি লেভেলের আবেদনের ফি 1500 টাকা, এগুলো বেকারদের সঙ্গে প্রহসন। মঙ্গলবার হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে এক স্ট্যাটাসে এ দাবি জানান। তিনি বলেন, চাকরির আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা হতে পারে, এর বেশি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তিনি ফেসবুক পোস্টে লিখেন, চাকরির আবেদন ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা হোক। তার মতে, সরকারি বেশিরভাগ নবম গ্রেডে আবেদন ফি 669 টাকা, বিদ্যুতের ডিপিডিসি, ডেসকো, নেসকো সহ যে কোনো স্বায়ত্তশাসিত বিদ্যুৎ কোম্পানিতে আবেদন ফি 1000 টাকা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে এর ফি 1500 টাকা পর্যন্ত। এগুলো বেকারদের সঙ্গে প্রহসন। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। চাকরির আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা হতে পারে, এর বেশি কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ। এর আগে 2022 সালের সেপ্টেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী নবম গ্রেড বা এর বেশি গ্রেডভুক্ত পদে আবেদন ফি 600 টাকা, দশম গ্রেডের আবেদন ফি 500 টাকা, 11 থেকে 12তম গ্রেডের জন্য 300 টাকা, 13 থেকে 16তম গ্রেডের জন্য 200 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডের জন্য 100 টাকা নির্ধারণ করা হয়। এর সঙ্গে 15% ভ্যাট যুক্ত হয়। কিন্তু অনেক প্রতিষ্ঠান চাকরির আবেদনের সময় এই ফি মানেন না। এ অবস্থায় চাকরি আবেদন ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।